নমস্কার, শুভ মকর সংক্রান্তি। শিলাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি খুবই একটা ট্রেডিশনাল বেঙ্গলি চিতই পিঠা কিংবা সাদা পিঠার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। খুবই কিন্তু সহজভাবে বানাবো আমি। কোনো মাটির পাত্রে যেটাকে পিঠা ভাজার খোলা বলে সেটাতে করব না। আমি যে রান্না করার কড়াই দেখতে পাচ্ছ, এই কড়াইতে আমি চিতই পিঠা ভেজে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। এই যে এইখানে আমি চিতই পিঠার গোলাটাকে গুলে নিয়েছি, এটা চাউলের গুঁড়ো দিয়ে কুসুম গরম জল আর লবণ দিয়ে গুলে নিয়েছি। এখন আমি এই রান্না করার কড়াইতেই চিতই পিঠাটা ভাজছি। দেখো কেমন করে করছি, খুবই ইজি প্রসেস, একদমই কিন্তু কোনো পরিশ্রম নেই, একদম খুবই ইজি অনায়াসে এই চিতই পিঠাটা তৈরি করে নেওয়া যায়। আমি যেভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো মাটির পাত্র ছাড়াই এই রান্নার কড়াইতেই আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। পিঠাগুলো কিন্তু খুবই নরম, একদম সফট হচ্ছে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি খুবই শর্টকাটই দেখালাম, আর তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আশা করছি তোমাদের সবারই আমার আজকের এই চিতই পিঠার রেসিপিটি খুবই ভালো লেগেছে। তো আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে। আর তোমরা যদি কেউ নতুন আছো, এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা কিন্তু অতি শীঘ্রই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার সাথে পাশের বেল আইকনটি অন রেখে দিও। তাহলে পরবর্তীতে যখনই আমি কোনো নতুন নতুন রেসিপি শেয়ার করব, সেগুলি কিন্তু সবার প্রথমে তোমার নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর তোমরা যারা যারা আমার পাশে আছো, আমাকে সাপোর্ট করছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি এখানেই রাখছি, টাটা, বাই বাই।